আরে নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি, কেমন আছো তোমরা সবাই? চিনতে পারছো তো? আরে বাবা ভোসা, আরে বাবা বস বস, এ বল্লু, আরে কোথায় রে শিগগিরই দি যায়, আরে দেখ কি আইছে। আরে ভাই ভোসা, তুই কতদিন পর? আরে একটা কাজে এদিকে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। কিন্তু এই আঙ্কেল, তুমি কি ড্রেস পরে আছো? ওরে আমি ডাকু মঙ্গল সিং সাইছি, এবার আমাদের দুর্গাপূজায় অভিনয়ের অ্যাক্টিং হবে, ওই আমি নাম দিয়েছি। আরে কি অভিনয় করবে ভেবেছো না এমনি এমনি? ওরে ভাবিসি মানে ফাটাই দেবো, এই বছর কাপ তো আমি জিতবো। তাহলে এতক্ষণ ধরে কি রিহার্সেল করলে? শুনি একটু ডায়লগ। বসন্ত তিন কুটুকের সামনে মাঠ নস না। কিন্তু বাবা এটা তো ডাকু মঙ্গল সিং এর ডায়লগ না। কি বলছিস তুই? তাহলে আমি এতক্ষণ ধরে কি রিহার্সেল করলাম? বলো স্যার, তোমার দ্বারা কিছু হবে না, খাই দে তো কোনো কাজ নেই, ঠিক করেছে অ্যাক্টিং করবা তাও পারবে না। বড় বড় মারাস নে, চুপচাপ যা, সবার জন্য এক কাপ পরে চা করে নিয়ে আয়। আর বলিস না বাবা ভজা, তোর আন্টি আমার দেখতেই পারে না, আমার দেখাটা ডুবে কথা আমার সহ্য করতে পারে না। আরে বাবা তুমি এত চাপ নিচ্ছ কেন? এবছর পুজোতে তুমি ফার্স্ট হবে, আরে আমাদের পাড়ায় একমাত্র তুমি তো ডাকু মঙ্গল সিং এর অ্যাক্টিং ভালো করো। একমাত্র আমার পল্টু আমার ভালোবাসে। কিন্তু আঙ্কেল এটা কি একভাবে চুপ করে বসে আছে? আরে ভাই এটা তো আমাদের প্রতিবেশী, নাম হলো হুলুলু কাকা, ইসলাম প্রসঞ্জিতের পুরো জেরক্স কপি। আচ্ছা প্রসঞ্জিতের জেরক্স কপি, তুমিও নাম দিয়েছো নাকি অভিনয়? শুনি তোমার ডায়লগ। আমি ডায়লগ বলি না, আমি ডায়লগ লিখি, আমি কবি। পারবি না সেই কথা বলো, একটা ডায়লগ বলে শোনা তারপরে দেখবি। চলো মুখ সামলে কথা বল, তুই জানিস তুই কাকে কি বলছিস? এলাকার সবাই আমাকে প্রসঞ্জিত বলে মনে করে, আর তুই কালকের ছেলে হয়ে। কালকে ছেলে হয়ে তো কি হয়েছে? আমার নাম ভজা, সবাই ওকে ভজা বলে, আমি তো ডায়লগ লিখতে পারি বলতে পারি, তুমি কি ভালো পারো? মুখ সামলে কথা বল, না হলে মেরে শাটার কাট খুলে দেবো। বোকাচোদা, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো, এক মুহূর্ত থাকবো না। আরে যাও না, এই তোমাকে কে আটকে রেখেছে? গরিবের প্রসঞ্জিৎ, যাও চলে যাও। তপন দা তুমি শুনছো? ও আমাকে জানার তাই বলি আছে, তুমি চুপ করে শুনছো? বাবা বজা তুই ডায়লগ শুনবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি শোন ডায়লগ। আরে কাকা তুমি সামনে এত বড় কবি বসে আছে, আর কবি বাদে তোমার কাছে তো শুনবো। কাকা করবো বলছিলাম আমাকে ডায়লগটা শুনাই দাও, তোমার কয়দিন পরে রিহার্সেল আছে না, আমি কবি।